জনপ্রিয় অভিনেতা মুক্তিযোদ্ধা ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিনি সরাসরি চলে যাচ্ছে সেখানে বেলায় ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক তিনি গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন অসুস্থ থাকার পরে তিনি আজকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমাদের সঙ্গে তিনি এখন আছেন আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই একটু ফারুক ভাই আমরা একটু ফারুক ভাই আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি আপনি দেশবাসীর কাছে কি বলবেন ạ প্রতিকীক্ষা বিষয় বা কাকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন বা আপনি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এইটুকুনি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া চাই আমি জানি আপনারাও আমাকে অত্যন্ত ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না আমাকে ক্ষমা করে দিবেন দোয়া করবেন আমি মনে করি ইনশাআল্লাহ আমি খুব সুন্দর এবং সুস্থ হব আবার আপনাদের সামনে এসে কথা বলবো আমি তো এখন সুস্থই বাকি চেক আপের জন্য যাচ্ছি আসলে জিনিসটা হলো যে কেন হলো জ্বর কী কারণে হলো এটা বার করতে পারেনি তো বেশ কয়েকবার করিয়েছেন এবং নেগেটিভ এসেছে যতদূর আমরা জানি ওটা তো কোভিড কোভিড তো পাঁচবার নেগেটিভ আসছে ওটা তো ভুলে লাভ নেই বাকিটা হলো আমরা জি আমরা কথা বলছিলাম চিত্রনায়ক ফারুকের সঙ্গে তিনি যেটা বলছেন যে তার পাঁচবার কোভিড টেস্ট করিয়েছেন তিনি করোনা পরীক্ষা করিয়েছেন পাঁচবারই তার করোনা নেগেটিভ এসেছে তার জ্বরে ভুগছেন তিনি এই জ্বরটা আসলে কেন এইটার বিষয় তিনি কিন্তু তিনি কিন্তু এর আগে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তিনি ইউনাইটেড হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নেওয়ার পরে যখন পুরোপুরি সুস্থ হলেন না তারপর তাকে এবার অর্থাৎ অ্যাপোলো অ্যাপোলো যে আগেরকার যে অ্যাপোলো হসপিটাল সেই অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো সেখান থেকে আজকে সকালেই তাকে কিন্তু এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তিনি এসেছেন কিছুক্ষণ আগেই এই এখানের থেকেই তিনি মূলত সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তার ফ্লাইট আমরা যতদূর জানি যে সকাল সাড়ে সাতটায় তার ফ্লাইটটি রওনা হওয়ার কথা রয়েছে সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে তার সঙ্গে সফর সঙ্গে হিসাবে আমরা যতদূর জানি যে তার স্ত্রী যাওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জেনেছি যে গত আঠারোই আগস্ট থেকেই তিনি মূলত অসুস্থতায় ভুগছেন এবং তারপরে তাকে বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষার পর বেশ কয়েকবার কিন্তু তাকে ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি যখন সুস্থ হলেন না তারপর তাকে আবার অ্যাপোলো হসপিটালে এভাবে কয়েক দফায় কিন্তু তাকে নিয়ে তার চিকিৎসার কার্যক্রম চলেছে তো আজকে আসলে তিনি সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমরা এখন তার সঙ্গে কথা বলেছি তিনি যাওয়ার ঠিক পূর্ব মুহুর্তে আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেটা বলছেন যে তিনি মোটামুটি শারীরিকভাবে সুস্থ আছেন তবু চেক আপের জন্য তিনি যাচ্ছেন তিনি আসলে কতদিন কতদিন থাকবেন সেই বিষয়টি এখনো নিশ্চিত করে তিনি বলতে পারছেন না তো বলা যায় যে এই ছিল আমার কাছে রাজধানীর বিমানবন্দর থেকে জনপ্রিয় অভিনেতা মুক্তিযোদ্ধা ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি সিঙ্গাপুরে যাওয়ার আগে সমসংগদের সঙ্গে কথা বলছিলেন আমরা সরাসরি দেখছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে